উপকূলে আঘাত থানার একদিন পরেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কাটেনি মঙ্গলবার সকালেও থেমে থেমে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে জোয়ার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে বিভিন্ন স্থানে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে লাখ লাখ মানুষ বিধ্বস্ত হয়েছে লাখো ঘরবাড়ি গাছপালা শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বিদ্যুৎহীন উপকূলের দশ জেলার বহু ইউনিয়ন মৎস্য ও সম্পদ অধিদপ্তর জানিয়েছে মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সাতশো কোটি টাকা আর প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে কোটি লাখ টাকার প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত উপকূল একদিন পর স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন ক্ষতিগ্রস্ত হয়েছে উনিশটি জেলার একশো সাতটি উপজেলার নয়শো চোদ্দটি ইউনিয়ন ও পৌরসভা হোলার মনপুরায় তিরিশটি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি পঞ্চাশ হাজার মানুষ জেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার একশো আটান্নটি ঘর আর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে দুই হাজার চারশো ভেসে গেছে ঘেরের মাছ ও ফসলের মাঠ ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন আটত্রিশ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ অনেক লোকসান হয়েছে অনেক ঘর দুহার বাড়ি ঘর ভাইঙ্গা সুরিয়া মানুষ অনেক জায়গা অনেক ক্ষয়ক্ষতি মানুষ মারাও গেছে বট গাছ তারপরে কদম গাছ এগুলো পড়েছিল তো আমরা ফায়ার সার্ভিসের সাথে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কিছু অনেক সদস্য আমরা সেখানে কাজ করেছি পটুয়াখালীতে আট উপজেলায় সাত কিলোমিটার বেড়িবাদ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি জেলায় চার হাজার চারশো সাতানব্বই হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে সাড়ে তিন হাজার বসত বাড়ি বিধ্বস্ত হয়েছে ভেসে গেছে দশ হাজার পুকুর ও ঘেরের মাছ এতে ক্ষতি হয়েছে আটাশ কোটি টাকার পানি যায় এই জায়গায় ওইটা আমার সব তলায় গেছে গাছপালা এত গেছে ঘরবাড়ি হ্যাঁ গাছের ঘূর্ণিঝড় হিমালয়ের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের জনজীবন গৃহহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন অনেকে গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা ডুবে আছে অনেক রাস্তাঘাট আবার একমাত্র সম্বল আয় করার সম্বলটাই সেই রিক্সা খেলা দুইটা গাছ পারছে আমার রিক্সা খেলা করে আর তোপানি এই ঘরে দাঁড়াবার জায়গা নাই বরিশালের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ভোগান্তি কমেনি বৈদ্যুতিক খুঁটি ও গাছ পড়েছে সড়কে বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির মোবাইল নেটওয়ার্কও বিঘ্নিত এই আজকে সকালবেলা আমরা আশ্রয় কেন্দ্রে দিয়ে যাইয়ে দুয়ারে পানি এসছে চুলা সব ব্যাঙে চলে গেছে টয়লেটও না আমাদের খাবার পানিও নাই গাছ ও অনেক সড়কেও গাছ পড়ে থাকায় ব্যাহত যান চলাচল বেরিবাদ নির্মাণে কাজ শুরু করেছে প্রশাসন আমরা চেষ্টা করছি যাতে এই যাদের ঘরে খাবার নেই যাদের ঘর ভেঙে গেছে টিন উড়ে গেছে তাদেরকে যাতে আমরা এই সাহায্য সহযোগিতা তাদেরকে মাঝে যেন পৌঁছাতে পারি ঘূর্ণিঝড়ের ঝালকাঠিতে ছশোর বেশি বসত ঘর ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি উপরে রবিবার রাত এগারোটা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সুগন্ধা ও বিশখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে সাত থেকে আট ফুট বেড়েছে জেলার চার উপজেলার তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত নদী পারের দুই হাজার মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন হ্যাঁ আমরা জাহাংগড়ের বাইরে তারপর গাছপুড়ি আমার কাঠ ভেঙে গেছে আমরা কোনো মধ্যে বাইরে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সাতক্ষীরার তেতাল্লিশটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে টানা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলীয় ইউনিয়নগুলো বিধ্বস্ত হয়েছে এক হাজার চারশো আটষট্টি ঘর এছাড়া ফসলের মাঠ ঘের পুকুর নোনা পানিতে ভেসে গেছে আমাদের খুব ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাড়িতে এখন বেরোত পারতিস আমার ঘেরও ডুবে গেছে ঝড়ে ঘরটা ভেঙে যায় ওতে তিন চারশো মুরগি ছিল তা প্রায় একশোর উপরে মুরগি মারা গেছে বাগেরহাটে স্মরণখোলা রামপাল চিতলমারি সদর ও মোরেলগঞ্জের বিস্তীর্ণ এলাকায় তাণ্ডবের ক্ষত রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল ঝড় বৃষ্টি থেমে গেলেও অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন যেখানে সেখানে পড়ে আছে উপরে পড়া গাছ বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি হাজারের বেশি ঘেরের চিংড়ি ভেসে গেছে ঘরটা যাতে মেরামত করতে পারে সবাই তো অসহায় মানুষ সে অসহায় মানুষের দিকে যার সবাই তাকায় সরকারি হিসাবে রিমালের প্রভাবে মৎস্য খাতে ক্ষয়ক্ষতি প্রায় সাতশো কোটি টাকা আর প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে এক কোটি একচল্লিশ লাখ টাকার Likun Kanti Bhoomik, DVC News Desk. <laughs>